توكلوا عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لأزودن رجالا عن حوضي كما تزاد الغريبة من الإبل عن الحوض رواه البخاري جابتي وحمد سنة مهن رب العالمين جنة দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুফি বেদাতিদের থেকে সাবধান, এ বিষয় নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানহাজ ভিত্তিক বা আকীদা, উসুল ভিত্তিক কথা বলার মৌলিক উদ্দেশ্য হলো আমরা যদি মানহাজুস সালাফের অন্তর্ভুক্ত হয়ে যাই বা সিরাতে মুস্তাকিম বা নবী সিদ্দিক শহীদ এবং সৎবান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাই, তাদের পথ যদি পেয়ে যাই, তো ইনশাআল্লাহ আমরা এক সময় জান্নাতে পৌঁছতে পারব ইনশাআল্লাহ। কারণ কারো আমলে কমতি থাকলেও মানহাজ বা আকিদা যদি সঠিক থাকে তো ইনশাআল্লাহ সে ব্যক্তি জান্নাতে যাবে, যেটা একাধিক বক্তব্যে আমি বলেছি। কারো তাওহীদ ঠিক থাকলে, মানহাজ ঠিক থাকলে, আকিদা ঠিক থাকলে, সে যদি সিরাতে মুস্তাকিমের সদস্য হয়, আমলে কমতি থাকলেও আল্লাহ এই ব্যক্তিকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি মানহাজ সংক্রান্ত আকিদা সংক্রান্ত কথা বেশি বলে থাকি ফজিলতের চেয়ে, যেন আপনারা বুঝতে পারেন। কারণ বহু সাহাবি জান্নাতে যাবেন অথচ তাদের জীবনে একটি সেজদাও নাই, অর্থাৎ কোনো আমলই নাই, অথচ আকিদার বরকতে, এমনকি যদি কেউ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, এই কথাটুকু বলে মারা যায় আর কোনো যদি আমল না থাকে তবুও জান্নাতে যাবে। আপনি তিরমিজির হাদিসটা খুলেন, দ্বিতীয় খণ্ডের 92 পৃষ্ঠায়। অসংখ্য পাপের বোঝা নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হয়েছে, কিন্তু ওই বান্দার পাপের মধ্যে কোনো শিরকের পাপ নেই। আল্লাহ তাকে ডেকে নিয়ে, আল্লাহর চাদরের তলে ডেকে নিয়ে বলবেন, 99টা খাতা দেখিয়ে দেখো তো এখানে আমার ফেরেশতারা কোনো ভুল লিখেছে কিনা, শুধু পাপ আর পাপ, কোনো নেকি নাই। তো বান্দা বলবে যে না, আপনার ফেরেশতারা কোনো ভুল লেখেনি, আমি যে পাপ করেছি সেটাই লিখেছে। 99টা খাতা, ডানে যতদূর দৃষ্টি যায়, বামে যতদূর দৃষ্টি যাবে, সামনে তার চোখের দৃষ্টি যত দূরে যাবে, 99টা খাতা তত বড় হবে, পুরোটাই পাপে ভর্তি। আল্লাহ বলবেন, তোমার একটা নেকি আমার কাছে সংরক্ষিত আছে, তুমি এই ছোট্ট চিরকুটটা রাখো, কাজে দেবে। বান্দা আল্লাহর দিকে তাকায়া বলবেন যে আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন, ছোট্ট একটা চিরকুট আর এতগুলো পাপ কি হবে? আল্লাহ বলবেন, বান্দা আমি তোমার সাথে ঠাট্টা করিনি, এটা রেখে দাও। যখন আমুলনামায় পাপ আর নেকি মাপা হবে, পাপের পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লায় কিছুই নেই, আল্লাহ জিজ্ঞেস করবেন, আইনা বিতাকা তো, তোমার ওই চিরকুটটা কই? চিরকুটটা নেকির পাল্লায় দেওয়া মাত্রই নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। কি লেখা ছিল? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। দলিল পেলেন? আকিদার দাম কত! এভাবে কত বান্দা যে মুক্তি পাবে, জান্নাতে যাবে, তার কোনো ইয়ত্তা নাই, কেউ বলতে পারে না। আকিদার দাম এত বেশি, মানহাজের দাম এত বেশি, আমরা বোঝার চেষ্টা করি না। আপনারা আকিদা সংক্রান্ত আলোচনা বেশি শুনবেন, মানহাজ সংক্রান্ত আলোচনা বেশি শুনবেন, যেন আপনার আকিদাটা পরিষ্কার হয়, মানহাজটা পরিষ্কার হয়। বাংলাদেশের অধিকাংশ মানুষই, যাদেরকে সুন্নি বলা হচ্ছে, তার অধিকাংশই সুফিবাদে বিশ্বাসী। নাউজুবিল্লাহ, সুফিবাদ এটা কুফুরি আকিদা, সুফিবাদটা কুফুরি আকিদা, অন্তত এটা মনে রাখবেন। এবং তাদের আকিদাটা অত্যন্ত ভয়ঙ্কর। এই সুফি বেদাতিদের কারণেই সমাজে প্রচুর পরিমাণে বেদাত সৃষ্টি হয়েছে, এবং ওই বেদাতগুলোকেই সুন্নাহ মনে করে, সুন্নাত ভেবে সব মানুষ আমল করছে। সুফ শব্দের অর্থ হল পশম। এই পশমের কাপড় গায়ে দিয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো বলেই তাদেরকে সুফি বলা হয়। তবে এই তাসাউফ বা সুফি, এই শব্দের উৎপত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা কেরাম, তাবেইন এজাম, তাবে তাবেইন, তাদের যুগে ছিল না, পরবর্তীতে তৈরি হয়েছে। যে সুফিরা এখন লাল শালও পরে, মাথায় বড় জট তৈরি করে, এই আংটা নিয়ে ঘুরে বেড়ায়, এটা আপনারা একবারে প্রকৃষ্ট সুফি এদেরকে বলতে পারেন। আর যাদের মধ্যে সুফিবাদ লালিত হয়, যারা লালন করেন, তারা সবাই সুফি মতবাদে বিশ্বাসী। এটা
এর উৎপত্তিটা হয়েছে 261 হিজরির কিছু আগে, অর্থাৎ মাঝহাবি দলাদলি সৃষ্টির অনেক আগে। এরা সৃষ্টি হয়েছে 4টা দর্শনের ভিত্তিতে। একটা হলো গ্রিক দর্শন, একটা পারসিক, হিন্দু, ব্রাহ্মণ। এই 4টা সংস্কৃতির আলোকে সুফিবাদের জন্ম। এদের মূল গুরু বায়েজিদ বোস্তামী। বাংলাদেশে যে সমস্ত তথাকথিত বক্তা বায়েজিদ বোস্তামী, হুসাইন বিন মানসুর হাল্লাস, ইবনুল আরাবি, এদের ঘটনা যারা বর্ণনা করে, মনে করবেন তারা সবাই সুফি। আরো স্পষ্ট করে বলি, বাংলাদেশে 1 নম্বর সুফি যারা মাজার পূজারী, কবর পূজারী। 2 নম্বর হলো যারা পীর পূজারী, অর্থাৎ যাদেরকে বলা হয় দেওবন্দি এবং বেরলভি, তারা এই শ্রেণী দুইটা উভয়ই সুফিবাদে বিশ্বাসী। বরং যারা মাজার পূজারি তাদের চেয়ে সুফি, যারা একেবারে খাঁটি সুফি, তারা বেশি খারাপ। আপনারা জানেন যে অধিকাংশ বক্তাই মানসুর হাল্লাজের কাহিনী বলে। নাবলুসি নামে এক লোক বহু ফার্সি কবিতা রচনা করে গেছে। এই নাবলুসির কবিতা, ফার্সি কবিতা পড়ে অধিকাংশ মানুষই বক্তব্য দেয়, অথচ ওই বক্তা জানে না যে নাবলুসির আকিদা হলো সুফি কুফুরি আকিদা। এটাও বলে দিই, বাংলাদেশে সুফিবাদটা সুন্নিদের মাঝে প্রচার করেছে 2টি ধারায়। একটি ধারা হলো দেওবন্দি মানহাজের প্রতিষ্ঠাতা বলা হয় তাকে, সেটা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি। এই লোকের মাধ্যমে সুফিবাদটা প্রকাশ পেয়েছে। আর 2 নম্বরে প্রচারিত হয়েছে এখন সুফিবাদটা নতুন রূপ হলো কোয়ান্টাম মেথড। কোয়ান্টাম মেথড সম্পর্কে আপনাদের ধারণা নাই, হয়তো নামটা শোনা আছে। বাংলাদেশে বহু উচ্চশিক্ষিত এই শ্রেণীর মানুষ এখন কোয়ান্টাম মেথডের সাথে জড়িত। কোয়ান্টাম মেথড সুফিবাদের নতুন সংস্করণ। আমি তাদের বই থেকে কিছু তথ্য পেশ করেছি, যেটা ভ্রান্তির বেড়া জালে একামতে দিন সুফিবাদ নামে, কোয়ান্টাম মেথড নামে শিরোনামে আলোচনায় আছে। সুফিবাদ ঠিক এদের মধ্যে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, ডোম, চাঁড়াল কোনো পার্থক্য নাই। সবার সমন্বয়ে আপনার মেডিটেশন পদ্ধতির আবিষ্কার করেছে। আমি আপনাদের সবাইকে লক্ষ্য করে বলবো, কোয়ান্টাম মেথডের কোনো একটা থিওরির সাথে আপনারা যদি একমত হন, তাহলে আপনি আর মুসলিম থাকবেন না। আপনাদের পরিচিত ডাক্তার, গণমানুষের ডাক্তার যাকে বলেন, ডাক্তার জাহাঙ্গীর কবির, তার সাথে সাক্ষাতে তিনি আমাকে বলেছিলেন যে আপনার আলোচনাটা আমি শুনেওছি, বইয়ে পড়েওছি, কোয়ান্টাম মেথড এবং সুফিবাদের যে দিকগুলো আপনি আলোচনা করেছেন, আপনার সাথে একটা ভিডিও তৈরি করব। সেটা এখনো সুযোগ হয়নি। আলহামদুলিল্লাহ, একজন ভালো ডাক্তার হয়ে তিনি সুফিবাদটা বুঝেছেন এবং কোয়ান্টাম মেথডটা বুঝেছেন, এবং দুঃখের সাথে বললেন যে বহু শিক্ষিত মানুষ এই তথ্যগুলো না জানার কারণে এই কোয়ান্টাম মেথডের সাথে জড়িত হয়েছে। আসলে মেডিটেশন যেটা ইসলাম দিয়েছে, সেটা হলো
আলা বিদিক্রিল্লাহকে তাতমা ইন্নাল কুলু। মুসলিম ব্যক্তি সব সময় জিকির করবে, এটাই হলো মেডিটেশন। আর এটাতেই আল্লাহ বলছেন মুসলিমদের অন্তরে প্রশান্তি পাওয়ার মৌলিক সূত্র হলো জিক্রুল্লাহ, আল্লাহকে স্মরণ করা। এই কথাটা জাহাঙ্গীর কবিরই বললেন আমাকে, আমি খুব আনন্দিত হয়েছি যে আমাকে নিয়ে একটা ভিডিও বানাবেন তিনি, এই প্রস্তাবটা দিচ্ছেন এই তথাকথিত কোয়ান্টাম মেথডের মেডিটেশনকে ভুল প্রমাণ করার জন্য। আমি মনে করি এই ধরনের শিক্ষিত মানুষ যারা আছেন সবাই বিষয়টা বুঝবেন আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। এই কোয়ান্টাম মেথড ইবলিস শয়তানের একবারে পাতানো ফাঁদ থেকে যেন আল্লাহ মুসলিম উম্মাকে হেফাজত করেন। আরও বলি মহাজাত বুখারি, যে কোয়ান্টাম মেথডের প্রতিষ্ঠাতা, আপনারা জানেন না 1976 সালে সর্বপ্রথম এই কোয়ান্টাম মেথড প্রতিষ্ঠা লাভ করে ইউরোপে, চার বছর পরে প্রতিষ্ঠা লাভ করে আমেরিকায়, আর সেখান থেকে বাংলাদেশের মহাজাতক বুখারি এইটার আমদানি করে। বহুদিন থেকে প্রচেষ্টা চালাচ্ছে, তার মধ্যে একটা কোরআনের অনুবাদ আমার কাছে এসেছে, প্রত্যেকটা আয়াতেরই বিকৃত অনুবাদ করেছে, অথচ কোরআন বলে চালিয়ে দেওয়া হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেমন শিয়ারা এই পবিত্র কোরআনকে বিকৃত করার অনেক চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করবেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন কোরআন আমরাই নাজিল করেছি, আমি একে হেফাজত করব। কিয়ামত পর্যন্ত আসমানি নাজিল হওয়া কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু কোরআনের নামে শিয়ারা যেটা তৈরি করেছে সেটা করেছে 90 পারা, আর আল্লাহ নাজিল করেছেন কোরআন কয় পারা? 30 পারা। শিয়া রাফেজিরা মুসলিম উম্মার জন্য এত ক্ষতিকর, প্রতিটা ক্ষেত্রেই চেষ্টা চালিয়েছে যে এই সুন্নিদের কোরআনটাকে আমরা বিকৃত করে দেব, অর্থাৎ মুসলিমদের কোরআন আলাদা আর শিয়াদের কোরআন আলাদা। আপনি ভাবতে পারেন শিয়ারা তথ্য পেশ করে মুসলিম উম্মাকে বিভ্রান্ত করেছে, যেটা পাওয়া যায় প্রায় 300,000 জাল হাদিস তারা তৈরি করেছে, আর এদিকে কোরআনের নামে ভুয়া কোরআন তৈরি করেছে শিয়ারা 90 পারা। নাউজুবিল্লাহ। মা আয়েশার ব্যাপারে আল্লাহ যে 10টা আয়াত নাজিল করেছেন সূরা নূরের মধ্যে, এই বদমাশগুলি শিয়ারা এই 10টি আয়াত কোরআন থেকে তুলে দিয়েছে। যারা সকল সাহাবিকে, মাত্র 5-6 জন সাহাবিকে বাদ দিয়ে বাকি সব সাহাবিকে কাফের মনে করে, তো তাদেরকে আপনি মুসলিম বলবেন কি করে? আর এই বক্তব্য স্পষ্ট ভাষায় পেশ করার কারণে বাংলাদেশের এক শ্রেণীর ইসলামপন্থী আমাদের নাম রেখেছে মাদখালি গুরু, যে মাদখালিরা শিয়াদের মুসলিম মনে করে না। শুধু মাদখালি না, তুমিও যদি শিয়াদেরকে মুসলিম মনে করো তাহলে তুমিও কাফের। এটা হলো আকিদার বিষয়। যে ব্যক্তি শিয়াদের কাফের মনে করবে না সে ব্যক্তিও কাফের, যে ব্যক্তি শিয়াদের কাফের মনে করবে না তারাও কাফের, যে ব্যক্তি শিয়াদের কাফের মনে করবে না তারাও কাফের। আরও স্পষ্ট করে বললাম, অতএব শিয়াদের ব্যাপারে আপনাকে আমাকে সাবধান থাকতে হবে। সুন্নি রূপ ধারণ করে কোয়ান্টাম মেথডের আড়ালে কোরআনকে বিকৃত করা হয়েছে, আপনার হৃদয়ে কষ্ট না লাগলেও আমার অন্তরে লাগে, আমি কষ্ট পাই। তো নতুন সংস্করণ কোয়ান্টাম মেথড, এটা আপনারা সচেতন থাকবেন এ ব্যাপারে। সুফিবাদের মূল প্রবক্তা বায়েজিদ বোস্তামি 261 হিজরিতে মারা গেছেন।
তার আগে প্রচার করে গেছে। সুফিবাদের মূল ধারণা দেখুন মিলে যাবে, একটা হলো আল হুলুল ফিল ইনসান, হল কৌলু আন্নাল্লাহ ইয়াহিল্লু ফিল ইনসান। তাদের নাম্বার ওয়ান ধারণা হলো আল্লাহ মানুষের মধ্যে মিশে যেতে পারে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এক, এটা হলো বায়েজিদ বোস্তামির ধারণা। দুই নম্বর হলো আল ফানাউ ফিল্লাহ, মানুষ আল্লাহর মধ্যে বিলীন হয়ে যেতে পারে। বায়েজিদ বোস্তামির বক্তব্য, তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি আল্লাহকে খুঁজছি 60 বছর যাবত। ফাইদা আনা হুয়া, খুঁজে খুঁজে কোথায় পাইনি, পরে দেখছি আমি নিজেই আল্লাহ। ফাইদা আনা হুয়া, এটা ইবনু তাইমিয়া উল্লেখ করে গেছেন মাজমুয়া ফতোয়ার মধ্যে, আর এই তথ্যটা পেশ করেছেন আব্দুর রহমান বিন আব্দুল খালেক আন-নকশবন্দিয়া, 60 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন এই তথ্যটা। তাদের বক্তব্য মানসুর বায়েজিদ বোস্তামির বক্তব্য, বায়েজিদ বোস্তামি এমন ব্যক্তি ছিল বাহির থেকে কেউ ডাক দিলে বাড়িতে থাকা অবস্থা জবাব দিত লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, তো বাড়ি থেকে কাকে ডাকছো, বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নাই। মানে বায়েজিদ বোস্তামি নিজেকে কি বলতো, আল্লাহ বলতো। সুফিবাদের ধারণা দিচ্ছি প্রবক্তা, বায়েজিদ বোস্তামি নিজেই বলতো মানে আল্লাহর চেয়ে নিজেকে বেশি পবিত্র ধারণা করত। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কে, বায়েজিদ বোস্তামি। এটা বলেই দিচ্ছেন সুবহানি সুবহানি। আচ্ছা বলুন তো সুবহান আল্লাহ, সুবহান শব্দটা কার সাথে, আল্লাহর সাথে। সুবহান আল্লাহ মানে সাব্বাহতু সুবহানাহু, অর্থাৎ আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। এই বদ বলছে সুবহানি সুবহানি মা আওগামা শানি, আমি কতই না পবিত্র, আমি কতই না পবিত্র, মা আওগামা শানি, আমার মর্যাদা কতই না বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুল আরশুল আজিম, অর্থাৎ আল্লাহ আজিম, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করতে আজম নাউজুবিল্লাহ। মূলত আজম বলা হয় সবচেয়ে বড় যিনি তাকে আজম বলা হয়। এই ক্ষেত্রে নিজেকে সবচেয়ে বড় বলে স্বীকার করেছে কে, বায়েজিদ বোস্তামি। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শ্রেষ্ঠ নবী, শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী হলেন কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বায়েজিদ বোস্তামির বক্তব্য হলো লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ। এগুলো অনুবাদ করতেও খারাপ লাগে, কিন্তু আপনারা সুফিবাদ যে বুঝবেন না, অনুবাদ না করলে বুঝবেন কেমনে। আর যে আলোচনাটা করছি ইতিপূর্বে শুনেছেন কখন, কার কাছে শুনেছেন আপনি, কে আলোচনা করে, আমাকে দোষ দিবেন আপনি, আপনাকে বাঁচানোর জন্য সতর্ক করার জন্য আলোচনা, এই আলোচনা কেউ করবে না। লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ, অর্থাৎ আমার মর্যাদা মুহাম্মদের মর্যাদার চেয়ে অনেক বেশি। এবার শুনেন তাহলে, এই বাক্যগুলো শুনেননি তো আপনারা, এবার চলুন। হোসাইন বিন মানসুর হাল্লাজ 309 হিজরিতে মারা গেছে, তার বক্তব্য নাহনু রুহান, আল্লাহ আর আমি দুইজনের দুইটা রূহ, হালালনা বাদানান, এক দেহের মধ্যে এখন সামিল হয়ে গেছি। কোথায় আল্লাহ, সপ্তম আসমানের উপরে, আল্লাহ আর রহমান আল আরশিস তাওয়া, রহমান আল্লাহ আরশের উপরে সমন্বিত,
অথচ মানসুর হাল্লাস বলছে আল্লাহর আমরা দুইটা রূহ এক দেহের মধ্যে এখন বিলীন হয়ে গেছি। তারপরে মানসুর হাল্লাজের একবারে বক্তব্য হিসেবে হল আনাল হক, আসলে আমি আল্লাহ, আনাল হক আমি আল্লাহ, এটা তার জীবনের সর্বশেষ স্লোগান ছিল আনাল হক। আর এটাই লিখে রাখছে চরমোনাইয়ের পীর প্রতিষ্ঠাতা আশেক মাসুদ বইয়ের 141 পৃষ্ঠা, খোলেন আপনি পড়লেই পাবেন আপনি। তারা মানুষকে আল্লাহ বানাতে চায়, সেই 356 হিজরিতে মারা গেছেন, সরি 456 হিজরিতে মারা গেছেন, 384 হিজরিতে জন্ম ইবনু হাজাম আন্দালুসি রহিমাহুল্লাহ, তিনি লিখে গেছেন বইয়ের মধ্যে আল ফিসাল ফিল মিলাল ওয়াল আহওয়া ওয়ান নিহাল, এই গ্রন্থের 3 নম্বর খণ্ডের 142 পৃষ্ঠা তিনি বলছেন, মান আরাফা নাফসাহু আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনে সে আল্লাহকে চিনে, নাউজুবিল্লাহ। তারপরে অকলু মান ইত্তাসালা বিল্লাহ মান আরাফা রাব্বাহু ইত্তাসালা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে চিনল সে আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেল। তারপরে কি হলো, সাকাতাত আনহু শারায়, তার উপর থেকে শরীয়তের সমস্ত হুকুম রহিত হয়ে গেল, আর নামাজ পড়া লাগবে না, আর রোজা রাখা লাগবে না। ওই যে বলে না পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না, এটা তো স্লোগান, বাবার মুরিদ হলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, ওরা হুক্কা খাবে বিড়ি খাবে আর ঘুরে বেড়াবে আলখেল্লা পরে, এটা হলো তাদের ধারণা। কারণ সাকাতাত আনহু শারায়, কারণ শরীয়ত যে তার উপরে আবশ্যক ছিল এটার আবশ্যক নাই, কারণ সে মারেফত হাসিল করে ফেলেছে, তার উপর থেকে শরীয়তে সব কিছু নাকচ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই ধারণার কারণে এই ন্যাংটা বাবারা, তেনা বাবারা নামাজ পড়ে না, রোজাও করে না, শরীয়তের কোনো বিধিবিধান মানে না, মানুষের রুচি দেখেন, মানুষের রুচি কত নিম্ন শ্রেণীর হয়ে গেছে। এই উচ্চ শ্রেণীর সরকারি আমলারা কোটি কোটি টাকা দুর্নীতি করে, আর বছরে একবার ঔরুষে গিয়ে বাবার দরকায় 1 কোটি টাকা দান করে আসে, তার রুচি বলতে কিছুই নাই। যে বাবা ন্যাংটা, দুনিয়ার একেবারে অপবিত্র, 30-40 বছর যাবৎ কোনোদিন গুসলই করেনি, পেশাব করে পানি নেয় না, পায়খানা করে পানি নেয় না, এই সমস্ত ইবলিসদের কাছে গিয়ে নজর নেওয়াজ দেয়, এদের মতো অজ্ঞ আর কি হতে পারে, কেমনে এদেরকে বলবেন বিসিএস ক্যাডারেরা, কি ভয় বলবেন উচ্চশিক্ষিত, এরা এরা সবচেয়ে অরুচিকর, এরা এরা হলো অপবিত্র, নাহলে এদের কাছে গিয়ে ফয়েজ নেয়, এদের কাছে দান করে। আর যত লোক মাজারে থাকে সবগুলো হুক্কা খায়, সবগুলো গাঁজা খায়, সবগুলো মদ খেয়ে পড়ে থাকে, আর ওই জায়গায় গিয়ে পীরকে পাওয়ার জন্য এই সমস্ত শিক্ষিত লোকেরা যায়, এদেরকে শিক্ষিত বলবেন আপনি? গত জুমায় খেপে গেছিলাম, একজন ফোন করে বলছেন যে এদের বিরুদ্ধে না বলাই ভালো, বলবেটা কে? আরে ভাই আমি বলি কেন, আপনি বিসিএস ক্যাডার হলেন কি করে, কি খেয়ে বিসিএস ক্যাডার হলেন আপনি, এত পড়াশোনা করে কি লাভ হয়েছে আপনার, আপনাকে একটা কথা বলা হচ্ছে শুনছেন না, আপনি প্রফেসর হলেন কি করে, 50 বছর যাবৎ বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, আপনি কিসের প্রফেসর, আপনি কিসের জ্ঞানী মানুষ, আপনি সচিব হয়েছেন অনেক র্যাঙ্ক পার হয়ে গিয়ে, কি করে সচিব হলেন আপনি? যদি এই অপবিত্র শয়তানদের কাছে গিয়ে আপনি দোয়া চান, এই মরা বাবার কাছে যদি দোয়া চান, তাহলে আপনাকে শিক্ষিত বলবো আমি? আপনি একটু কোরআন সুন্না পড়াশোনা করেন, নিজেরা গর্ব করেন না, মনে করেন না আমরা প্রফেসর হয়েছি অনেক কিছু জেনে ফেলেছি, আপনি সবচেয়ে বড় মূর্খ যে আল্লাহ সম্পর্কে জানে না, রাসুল সম্পর্কে জানে না, কোরআন জানে না, হাদিসের জানে না, শরীয়তের এলম জানে না, তার চেয়ে বড় মূর্খ আর কে হতে পারে? উচ্চ শিক্ষিত ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি দিন সম্পর্কে সর্বোচ্চ শিক্ষা অর্জন করেছে, তিনি হলেন উচ্চ শিক্ষক, উচ্চ শিক্ষিত ব্যক্তি। আপনাকে বলতে পারি না,
এই জেনারেল শিক্ষিত শিক্ষায় হয়ে কেউ শিক্ষিত মানুষ হতে পারে না। আগে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আল্লাহর প্রথম কথা ইকরা, তুমি পড়ো। পড়তে বলছেন কি? বিসমি রব্বিকাল্লাযী খলাক, আল্লাহকে চিনার জন্য পড়তে বলেছেন। আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম জেনে নাও আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। আপনি পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর অর্থই জানেন না আপনি। আপনি বিশেষ ক্যাডার হয়ে কি করলেন? উচ্চ শিক্ষিত মানুষ হয়ে কি করলেন? পিএইচডি করে কি করলেন? প্রফেসর হয়ে কি করলেন? আমি যদি বলি কালেমা শাহাদত উচ্চারণের অর্থটা কি বলতে পারবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য সাতটি শর্ত আছে, সাতটি শর্তের একটি আপনার জানা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হলে সাতটি শর্ত লাগে, এই সাতটি শর্তের একটি আপনার জানা নাই। তাহলে আপনি কিভাবে বলবেন যে আমি বড় শিক্ষিত? আপনি শিক্ষা অর্জন করবেন, এটাই চাই। চলুন আরেকটু বলি, তাহলে আর আরও আপনাদের কাছে পরিষ্কার হবে। এবার চলুন সুফিবাদের প্রচারক পরিচিত ব্যক্তি ইবনুল আরাবি, তার বক্তব্য হচ্ছে আল আব্দু রব্বুন ওয়ার রব্বু আব্দুন ইয়া লাইতা শারি মানিল মুকাল্লাফ। আল আব্দু রব্বুন, বান্দাই রব প্রভু, ওয়ার রব্বু আব্দুন, আর প্রভুই বান্দা। বুঝেন নি কথা মনে হয়? আল আব্দু রব্বুন, বান্দাই আল্লাহ, ওয়ার রব্বু আব্দুন, আল্লাহই বান্দা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর কি বলছে? ইয়া লাইতা শারি মানিল মুকাল্লাফ, হায় আক্ষেপ যদি জানতাম যে ইবাদত করতে বাধ্য কে, আল্লাহ ইবাদত করতে বাধ্য না বান্দা ইবাদত করতে বাধ্য? মুকাল্লাফ মানে নির্দেশ পালন করতে বাধ্য ব্যক্তিকে মুকাল্লাফ বলে। এবার বলেন, আল্লাহ ইবাদত করতে বাধ্য না বান্দা ইবাদত করতে বাধ্য? ও জানেই না, কারণ নিজেই বলছে যে বান্দাই তো আল্লাহ আর আল্লাহই তো বান্দা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি এই ভাষা ইবনুল আরাবির হয় তাহলে আপনি সুফিবাদ সম্পর্কে ধারণা বুঝছেন। এরপরে বলছেন ফা ইয়াহমাদুনি ওয়া আহমাদুহু, আল্লাহ আমার প্রশংসা করে আমিও আল্লাহর প্রশংসা করি। ওয়া ইয়াবুদুনি ওয়া আবুদুহু, আল্লাহ আমার ইবাদত করে আর আমি তার ইবাদত করি। মানে স্রষ্টা আর সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নাই, স্রষ্টা সৃষ্টির মধ্যে কি কোনো পার্থক্য নাই। দেখেন ভাষাটা কেমন, ফা ইয়াহমাদুনি ওয়া আহমাদুহু, আল্লাহ আমার প্রশংসা করে আর আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া ইয়াবুদুনি ওয়া আবুদুহু, আর আল্লাহ আমার ইবাদত করে আর আমি আল্লাহর ইবাদত করি। দুজনের মধ্যে পার্থক্য হলো, আর শেষ বাক্যটা আপনারা শুনে রাখবেন তবে ঘৃণা করবেন, এই ঘৃণার কারণে এগুলো বলা হয় না, খুব খারাপ। ইন্নামার রিজাল হিনা ইউজাজিউল যাওজাতাহু ফা ইন্নামা ইউজাজিউল হাক্কা ইউজাজিউল হাক্কা, লোকেরা যখন তার স্ত্রীর সাথে মিলিত হয় তখন মূলত তারা রবের সাথেই আল্লাহর সাথেই মিলিত হয়, আর তার সাগরিদ নাবলুসি ব্যাখ্যা দিচ্ছেন ইন্নামা ইয়ানকিহুল হাক্কা। আস্তাগফিরুল্লাহ, মূলত তারা রবের সাথেই সহবাস করে। এই বাক্যগুলো অনুবাদ করতে কত ঘৃণা লাগার কথা, কত খারাপ লাগার কথা। সুফিবাদী আকিদাটা কত নিচু শ্রেণীর আকিদা আপনি বুঝবেনই না। ওহ জো মুস্তাফি আরস্তা খোদা হোক আর কোতার পাড়া মদিনা মে মুস্তফা হোক, আর কবিতা বলছে সুফিরা, কবিতা বলছে যিনি আসমানে খোদা হয়েছিলেন তিনি মদিনায় এসেছেন মোস্তফা হয়ে। মানে আল্লাহ আর মোহাম্মদের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা কাদের আকিদা বলেন তো? এরপরে
তাদের বক্তব্য হলো যে আহমাদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আহাদকে কুল হুয়াল্লাহু আহাদ, আহাদকে আল্লাহ, আর আহমাদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতই বদের বদ যে আহমাদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আহমাদের মিমটা আছে না, কবিতা রচনা করেছে, মিমের ওই পর্দাটি রে উঠিয়ে দে রে দেখ রে মহান, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। আহমাদের মধ্যে তাই মিমটা উঠা দেন, কি হয়ে যাবে? আহাদ হয়ে যাবে। কত সুন্দর মিলাইছে আহমাদের ওই মিমটা, উঠিয়ে দেখ রে মন, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। আচ্ছা নিরঞ্জন কি মুসলিম শব্দ, ইসলামী শব্দ? এটা কিসের শব্দ? হিন্দুর দেবতাকে নিরঞ্জন বলা হয়, আস্তাগফিরুল্লাহ। এই জন্যই তো হিন্দুরা সব কিছুকে কি মনে করে? ঈশ্বর মনে করে সবগুলোকে। তাদের দেবতাই হলো 36 কোটি, সবগুলোই তাদের দেবতা। আমরা বলি, যদিও এটা ঠিক না, প্রচলিত আছে আশরাফুল মাখলুকাত। আর মাখলুক কতটা বলেন আপনার মনে নাই? কত হাজার? 18,000 মাখলুকাত। এইটা ঠিক না, হিসাবটা ঠিক না। তা 18,000 কোথায়, 36 কোটি কোথায়? এবার বুঝেছেন কথা? 18 দোকানে কত হয়? তাহলে বুঝেন আপনি এবার। তাহলে 18,000 থেকে 36 কোটি, তাহলে মাখলুকদের মধ্যে মানে দেবতা হওয়ার মধ্যে কেউ বাদ আছে? কেউ বাদ নাই। 18,000 দেবতা না, কত? 36 কোটি। তাহলে কেউ দেবতার বাহিরে না। এই জন্য তাদের বক্তব্য হলো হরির উপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। মানে কি? সবগুলো কি হরি? হরির উপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। এগুলো তো আপনার মুখস্থ থাকার কথা, সবগুলোই হরি। তো সুফিবাদের ধারণা হলো, আমি আলোচনা নিয়ে যাচ্ছিলাম অন্যদিকে, টাইম মনে পার হয়ে গেছে নাকি? পার হয়ে গেছে একটু, 1 মিনিট। তো চলুন আমরা এই সুফিবাদী বিষয়টা শেষ করে, আরও কিছু আলোচনা এখানে ছিল। সব কিছুকে আল্লাহ বলে, যত কাল্লা তত আল্লাহ, তাই না? যত কাল্লা তত আল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আকিদাটাই সুফিবাদী আকিদা। আমি আগেই বলেছি যে উপমহাদেশে সুফিবাদের প্রবক্তা ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, তার একটা বই আছে জিয়াউল কুলুব। এই বইটার লাইনে লাইনে প্রমাণ করতে চেয়েছেন আল্লাহ যে বান্দাই সে, নাউজুবিল্লাহ, এটা প্রমাণ করতে চেয়েছে। আর এইটাই অনুবাদ করেছেন বাংলাদেশে যাকে খুব বড় আলেম বলা হয়, সেটা হলো ফরিদুদ্দিন মাসুদ। এই জিয়াউল কুলুবের অনুবাদ করে বাঙালি মানুষের মধ্যে সুফিবাদী আকিদা, ফরিদুদ্দিন মাসুদকে বলা হয় কংগ্রেস। বাংলাদেশে দেওবন্দি মতবাদকে প্রতিষ্ঠা করার অন্যতম ব্যক্তি হল এই ফরিদুদ্দিন মাসুদ। তিনি বইটার অনুবাদ করেছেন। আশরাফ আলী থানভী, তারপরে কাসেম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি, তারপরে এই যে বেরলভি মতবাদের রিজবি, আপনার নাম রাখেন মাসুদ রেজা। কেন নাম রাখেন মাসুদ রেজা? গত খুতবার আগের খুতবায় বলছিলাম শিয়াদের প্রতি ভক্তি এতটাই, সব সাহাবির নামে বলি, উসমান রদিয়াল্লাহ আনহু, আবু বকর রদিয়াল্লাহ আনহু, আর হাসান হুসাইন নাম নেওয়ার সময় বলি কি ইমাম হাসান, ইমাম হুসাইন। এটা হলো শিয়াদের দেওয়া নাম। আমরা বলি গুলাম মোস্তফা, এটা হলো সুফিবাদী আকিদা। আমরা বলি নূর মোহাম্মদ নাম রাখি, সুফিবাদী আকিদা। নাম হতে পারে গুলাম রব্বানি, রবের গুলাম, মোহাম্মদের গুলাম হয় কি করে? এটা ঠিক না। তারপরে নামের শেষে সব জায়গাতে নাম যোগ দিয়েছি, নাম মোহাম্মদ যোগ দিয়েছি, মোহাম্মদ আলী। অধিকাংশ নামের শেষে নাম হলো মাহমুদ, লাগিয়েছে কি মাহমুদুল হাসান,
নাম হলো মুজাফফর, নাম দিয়েছে কি মুজাফফর হুসাইন, হাসান হুসাইন আর ফাতেমা, নাম হলো ফাতেমা, নাম সেখানে যোগ দিয়েছি কানিজ ফাতেমা, কানিজ ফাতেমা মানে ফাতেমার গোলাম, নাম দিয়েছি গাউসুল আজম, গাউসুল আজম হলেন আল্লাহ, কিন্তু বড় পর পীর আব্দুল কাদের জেলানির নাম রাখছে কি গাউসুল আজম, আস্তাগফিরুল্লাহ। এইভাবে বিকৃত হয়েছে আমার, আমরা বাচ্চাদের নামের শেষে আলী হাসান হুসাইন এই সমস্ত যোগ করা হলো শিয়াদের সংস্কৃতি। কেউ আবু বকর নাম রাখার পরে, নাম রাখার পরে কেউ নাম আবু বকর যোগ দেয় না, ওমর যোগ দেয় না, কত সাহাবীর নাম রাখি আমরা, কিন্তু আলী হুসাইন হাসান এগুলো যোগ দেই না। মানে এটা শিয়াদের সংস্কৃতি, শিয়ারা কেবলমাত্র চারজন, বললাম ছয়জন, চারজন বলতে আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই চারজন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পাঁচজনকে ছাড়া বাকি সবকে কাফর মনে করে, আর বাকি এই পাঁচজনকে তারা কেবল মনে করে মুসলিম। এটা হলো শিয়াদের ধারণা। ওখান থেকে আমরা অনেক কিছু সংস্কৃতি নিয়েছি। আমি আপনাদের শেষে বলতে চাইব একটা জিনিস, যে আকিদাগত সংস্কার এতটাই জরুরি। আমি দুঃখের সাথে বলছি, আকিদা পরিষ্কার না থাকার কারণে আর মানুষের আকিদা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকার না থাকার কারণে আমরা অনেকের প্রতি মহাব্বত করি। শিয়াদের প্রতি যেমন মহাব্বত, অনুরূপভাবে সুফিদের প্রতিও মহাব্বত। আজকে এই যে আগামীকালকে শপথ নেবে আফগানিস্তানে নতুন সরকার, গত আঠাশ তারিখে আফগানিস্তানের সবচেয়ে পরিচিত বিদগ্ধ বিখ্যাত আলেম আবু উবাইদুল্লাহ মুতাওয়াক্কিল, সালাফি আলেম, গত 28 তারিখে তাকে গুম করা হয়। গত 5 তারিখে এত বড় আলেমকে গুম করার পরে গত 5 তারিখে হত্যা করে লাশগুলো টুকরো টুকরো করে সাথে তার বড় ছেলেকেও হত্যা করে তারা। এক আশ্চর্য বিভৎস ব্যাপার। শিয়ারা আফগানিস্তানে নিরাপদে আছে, রাফেজিরা সবচেয়ে খারাপ তারা আফগানিস্তান নিরাপদে আছে, মাজার পূজারীরা নিরাপদে আছে, সবই নিরাপদে আছে, কিন্তু আহলে হাদিস আকিদার সালাফি আকিদার আলেমদেরকে এইভাবে ধরে নিয়ে যে হত্যা করবে, টুকরো টুকরো করে কেটে ফেলবে। আমি সম্পাদকীয় লিখেছি, আবেদন জানিয়েছিলাম যে কোরআন এবং সুন্নায় যে আইন আছে এই আইন অনুযায়ী যেন রাষ্ট্র পরিচালনা করা হয়, আর দেওবন্দি সুফি মতবাদ বাদ দিয়ে, তন্ত্রমন্ত্র বাদ দিয়ে ইসলামী রাষ্ট্র যেন প্রতিষ্ঠা করা হয়। এই আবেদনটা করেছিলাম 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ পরে আহলে হাদিসরা সালাফিরা এইটা পেল। আগে আহলে হাদিস আলেমদের মসজিদে যাওয়া নিষিদ্ধ ছিল, এখন আরো কড়া হয়ে গেল। সুফিবাদী ধারণার, দেওবন্দি ধারণার বাংলাদেশের একজন আমির গত কয়েকদিন আগে মারা গেল। বক্তব্য শুনে দেখেন, বক্তব্য শুনে কেউ কখনো সহ্য করতে পারবে না। আহলে হাদিস একজন আলেম বুখারি পড়ান, এত বড় দেওবন্দিদের আমির বাংলাদেশে, সেই মানুষটা বলতে পারে কিভাবে যে আহলে হাদিস হলো আহলে খবিস, বলেন নাউজুবিল্লাহ। আহলে হাদিসরা আহলে খবিস মানে, আহলে খবিস কাকে কয়? আহলে হাদিসরাই হলো পৃথিবীতে কোরআন এবং সুন্নাহ প্রকৃত ধারক। আহলে হাদিসরা কোনো তন্ত্রমন্ত্রকে বিশ্বাস করে না। এরপরে বলছে আহলে হাদিসরা হলো সন্ত্রাসী, তারাই হলো জঙ্গি। এর পরের বাক্যটা এত কড়া, এত খারাপ, সরকারের প্রতি আবেদন জানাচ্ছি আহলে হাদিসদেরকে দেশ থেকে ব্যান করা হোক। তোমার মতো কোটি কোটি আমিরকে আহলে হাদিসরা মোটেই দাম দেয় না। আহলে হাদিসরা দাম দেয় কোরআন হাদিসের, আল্লাহ রাসূলের মানহাজের দাম দেয়, সালাফ মানহাজের দাম দেয়। তুমি বললে সরকার ব্যান করে দিবে? মনে রেখো, পৃথিবীতে যেখানে আহলে হাদিস আছে
সালাফিরা যেখানে আছে সেখানে তারা কোরআন এবং হাদিস মেনে চলে, আল্লাহ তাদেরকে সাহায্য করে থাকে। আহল হাদিসের জনবল নেই, অস্ত্রবল নেই, অর্থবল নেই, তবে আহল হাদিসদের আছে, সালাফিদের আছে সরাসরি আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য, আল্লাহর শক্তিটা আমাদের জন্য বড়। আমরা আপনারা না বোঝার কারণে সিলেটে গেলাম, একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করলো, এখন হেফাজতের আন্দোলন চলছে, আহল হাদিস সাপোর্ট করুক। আমি বলেছিলাম তারা যখন শক্তি অর্জন করবে তখনই আহল হাদিসদের ঘাড় চেপে ধরবে, তখন তোমাকে খুঁজে পাওয়া যাবে না। এটাই হলো বক্তব্যের সার নির্দেশ। বন্ধুরা আমার, আমি আপনাদের অনুরোধ করব, আগেই বলেছি, মানহাজ ঠিক রাখুন, আকিদা ঠিক রাখুন, ইনশাআল্লাহ জান্নাত পাবো, ইনশাআল্লাহ জান্নাত পাবো। এবং সর্বত্র দাওয়াতি কাজ করুন। বাংলাদেশে আহল হাদিস মাদ্রাসাগুলো, মসজিদগুলো যত ছাত্র তৈরি হবে, যত দাওয়াতি কাজ তৈরি হবে, তত মানুষের আকিদা পরিষ্কার হবে। কিন্তু আমরা পিছিয়ে আছি। আমরা মাদ্রাসা তৈরি করতে হলে, মসজিদ তৈরি করতে হলে মানুষের সহযোগিতা পাই না, খুব কষ্ট হয়। মাদ্রাসার জন্য গ্রিল জ্বালানা লাগবে, এটাই মানুষ দেয় না, অথচ বেদাতিদের কাছে কোটি কোটি টাকা অর্থ ঢালছে, তাদের বড় বড় ফ্যাক্টরিগুলো আরো জোরদার হচ্ছে, বড় বড় ফ্যাক্টরিগুলো আজকে শিরিক বিদাত এমন ভাবে ছড়াচ্ছে, বাংলাদেশের মানুষকে শিরিক বিদাতের মধ্যে নিমজ্জিত করার ষড়যন্ত্র করছে তারা। আমরা পিছিয়ে আছি না। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা দাওয়াতি কাজে নিমজ্জিত হন, আপনারা দাওয়াতি কাজে আত্মনিয়োগ করুন। গতদিনে আমাদের ভাই শওকত ভাইয়ের স্ত্রী মারা গেলেন ডেঙ্গুতে, কি আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন কি পরীক্ষা নিচ্ছেন। গত বছরের মে মাসের 26 তারিখে শওকত ভাই করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। গতদিনে 3টা ছোট ছোট বাচ্চা রেখে, সবচেয়ে 3.5 বছর 4 বছরের একটা ছোট্ট বাচ্চা, 3টায় মেয়ে রেখে মাটাও চলে গেছে। এই বাচ্চাগুলো যদি বড় হয়ে যায় তখন হয়তো বলবে, আল্লাহ আমরা কি অপরাধ করেছি, আল্লাহ তুমি আমার আব্বাকেও কেড়ে নিলে, মাকেও কেড়ে নিলে। তবে আপনারা, আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পরিবারটাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমি আর কথা বলবো না। তো যেটা কথা আসছিল, ওই দিন মাটি দেওয়ার পরে আমাকে কয়েকজন বলছিলেন যে মসজিদে একটু আসেন, নিয়মিত আপনারা আসবেন। আমি বলছিলাম যে দাওয়াতি কাজের একটা ব্যবস্থা করেন। আর একজন কষ্ট করে বললেন, মাদ্রাসা পরিচালিত হয়, ভাষানটাকে তো ধনী লোকের অভাব নাই, তো মাদ্রাসাটা আর একটু জোরদার করা যায়, ভালো 3-4 জন হাফেজ রাখলে, একজন নূরার টিচার রাখলে কোরআন শিখতে পারে, তারাও এই ব্যাপারে সচেতন হতে পারে, অনেক ছেলে হাফেজ হতে পারে, আলেম হতে পারে। আমার আপনার সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আমাদের মধ্যে কোনো যোগ্য আলেম নাই, সবাই ইঞ্জিনিয়ার শেখাচ্ছি, মাদ্রাসায় পড়ায়া আমি ডাক্তার শেখাচ্ছি, আমি চেষ্টা করছি কিভাবে ছেলেটা আমার বড় জাজ হবে, ম্যাজিস্ট্রেট হবে, সচিব হবে, কিন্তু কারো চিন্তা নাই যে আমার ছেলেটা একটু মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে সে বড় আলেম হবে, এই চিন্তাটা কারো মধ্যে নাই। আপনি মসজিদ করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন, ওইটা তো অত গুরুত্ব না, তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, আপনি বিনিয়োগ করে আপনার ছেলেকে আপনি আলেম বানান, এইটাই হলো সবচেয়ে বড় রিজিক, এটাই হলো সবচেয়ে বড় সাদাকা। মসজিদে দান করতে পারেন, ফকিরকে দান করতে পারেন, কিন্তু আমরা কি করতে পারি না, একজন বাচ্চাকে আলেম হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করাতে পারি না। এই সাদাকা আল্লাহ কবুল করবে কিনা আল্লাহই ভালো জানেন। উত্তম সাদাকা হলো আপনার সন্তান, উত্তম সাদাকা আপনার সন্তান, এটাই সাদকা করতে পারেননি যখন, এই মাদ্রাসা মসজিদ তৈরি করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করা আল্লাহ কবুল করবেন কিনা আল্লাহই ভালো জানে, কারণ এখানে নিয়াতের ব্যাপার আছে। আমি আপনাদের অনুরোধ করব যে এই মসজিদে দাওয়াতি কার্যক্রম চালু করুন, আর মাদ্রাসাটাকে আরো জোরদার করুন। হেফজের পরে চেষ্টা করুন একটা কওমি মাদ্রাসা করার। মসজিদ হয়েছে কি হয়েছে, বহু জায়গাতে আগের আলেম ওলামারা মসজিদেই পড়েছে, এই মসজিদে
পাঁচজন শিক্ষক রেখে আপনি কওমি মাদ্রাসা খুলে দিন, তাহলেই দেখবেন এখান থেকে বড় আলেম তৈরি হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আমার বেদাতিদের থেকে সাবধান থাকবেন, সুফি আকিদা থেকে সাবধান থাকবেন, আর না বুঝে কারো প্রতি মহব্বত রাখবেন না। যারা কুরআন সুন্নার শত্রু, আল্লাহর শত্রু, তারা কখনো মুমিনের বন্ধু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক। আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।